আমাদের বন্ধুবর জনাব মুহিব খান কবি মুহিব খান মুহিবুর রহমান খান তিনি কাব্য অনুবাদ করেছেন এটি তার জন্য অবশ্যই একটি বড় বিশাল সৌভাগ্যের ব্যাপার ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলিমদের মাসুম বিল্লা নাইম নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন কোরআন শরীফের কাব্যানুবাদ কি জায়েজ বিস্তারিত জানার অনুরোধ রইল প্রিয় দর্শক আল্লাপাক রব্বুল্লা আলমিনের কোরআন এমন এক মহাগ্রন্থ যেই গ্রন্থ সম্পর্কে হাদিসের পাকের মধ্যে উদ্ধৃত হয়েছে বিবৃত হয়েছে লাতান লাতানু আলাশব হল আলামা যে কোরআনে পাক এমন এক জিনিস যে এর মধ্যে আশ্চর্যজনক তথ্য এবং এর যে তত্ত্বের যে সমাহার যে সম্ভার এটি কখনোই শেষ হওয়ার নয় এটি কেমত পর্যন্ত এর মধ্যে নানা ধরনের বৈচিত্র্যময় তথ্য এবং তত্ত্বের সমাহার কোরআনে পাকের মধ্যে রয়েছে এবং গবেষকরা আলেমরা গবেষণা করে তাহি করে কখনোই এটা নিঃশেষ করতে পারবে না এবং সকল জ্ঞানটুকু এখান থেকে আহরণ করে শেষ করতে পারবে না কোরআনে পাক এমন এমন এক অনিঃশেষ জ্ঞানের আকর সুতরাং নানাভাবে কোরআনে পাককে যুগে যুগে মানুষ গবেষণা করেছে এবং এই কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি মানুষ অবলম্বন করেছে কেউ কোরআনে পাকের শাব্দিক বাক্য গঠন নিয়ে কোরআনের তাফসির করেছে এবং সেই আলোচ সেই দিক থেকে কোরআনে পাকে গবেষণা করেছে কেউ কোরআনে পাককে হাদিসের আলোকে গবেষণা করেছে কেউ কোরআনে পাককে সাহিত্যের আলোকে গবেষণা করে সেইভাবে কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করেছে এই গদ্যের আলোকে কোরআনে পাকের বিভিন্ন আঙ্গিকে যেমন কোরআন তাফসিরের ধারা প্রচলিত রয়েছে ঠিক তেমনিভাবে পদ্মের মাধ্যমে শেরের মাধ্যমে কাব্যের মাধ্যমে কোরআনে পাককে উপস্থাপন করার ধারাও এটিও প্রচলিত রয়েছে সুপ্রাচীনকাল থেকেই সুতরাং কোরআনে পাকের কাব্যিক অনুবাদ এটি অবশ্যই একটি বৈধ শুধু নয় বরং এটি পবিত্র কোরআনে পাকের প্রতি কোন কবির যদি কেউ করে থাকেন তাহলে গভীর মমতা ভালোবাসা এবং কোরআনে পাকের প্রতি তার যেই কোরআনকে নিয়ে গবেষণা করার প্রতি তার যে অনুরাগ সেই অনুরাগেরই এটি একটি বহির প্রকাশ হবে এমন তফসির রয়েছে তফসির বেনুকাত এমন অক্ষরের দ্বারা কেউ কোরআন করেছেন লিখেছেন যেখানে কোন নোক্তা বিশিষ্ট কোনো অক্ষর ব্যবহার করা হয়নি তো এই ধরনের নানা ধরনের কোরআন গবেষকগণ তারা বিভিন্ন আঙ্গিকে কোরআনকে গবেষণা করে তারা তাদের হৃদয়ের আবেগ তাদের মনের আবেগ এবং অনুরাগ তারা ব্যক্ত করার প্রকাশ করার প্রয়াস তারা পেয়েছেন এই সবই পবিত্র কোরআনের প্রতি কোরআন প্রেমিকদের অনুরাগ ভালোবাসা এবং আবেগের বহির প্রকাশ এই পবিত্র কোরআনে পাককে যদি কেউ পূর্ণাঙ্গ কাব্যা অনুবাদ করে থাকেন তাহলে তিনি কোরআনে পাকের প্রতি তার বিশাল এক আগ্রহ এবং আবেগের বহির প্রকাশ ঘটিয়েছেন আমরা জানি সাম্প্রতিক আমাদের বাংলাদেশে একজন আলোচিত কবি আমাদের বন্ধুবর জনাব মুহিব খান কবি মুহিব খান মুহিবুর রহমান খান তিনি কোরআনে পাকের কাব্য অনুবাদ করেছেন এটি তার জন্য অবশ্যই একটি বড় বিশাল সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের প্রজন্মের জন্য এটি অত্যন্ত আনন্দদায়ক এবং এটি একটি সৌভাগ্যের বিষয় যে পবিত্র কোরআনে পাকের এমন একটি খিদমাত এবং কোরআনে বাংলা ভাষায় কোরআনে পাককে এভাবে কাব্যের মাধ্যমে উপস্থাপন করার কোরআনের ভাষ্যকে কবিতা আকারে ছন্দ আকারে এটাকে উপস্থাপন করার এই যে প্রয়াস এটি একজন কবির জন্য তার অমর কীর্তি হিসেবেই পরিগণিত হবে নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সংগীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন